বেজে উঠেছে যুদ্ধের দামামা লাদাখ সীমান্তে চক্কর কাটছে ভারতীয় যুদ্ধ বিমান রাশিয়ার রাজধানী মস্কোতে দুদেশের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে প্রায় আড়াই ঘন্টা ধরে বৈঠক চলার পরও মেলেনি কোনো সমাধান বরং তারপর থেকে উত্তেজনা আরও বেড়েছে বেড়েছে একে অপরকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনাও পরিস্থিতি দেখে ভারত ও চীনের মধ্যে যুদ্ধের সম্ভাবনা ক্রমশ বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা গত দুই দিন ধরে তার প্রমাণ মিলছে লাদাখ সীমান্তেও একদিকে যখন সীমান্তের ওপারে থাকা মল্ডই চীনের পিপলস লিবারেশন আর্মির ক্যাম্পের সংখ্যা বাড়ছে অন্যদিকে তখন চীনা বাহিনীর ওপর নজরদারি চালানোর জন্য লাদাখ সীমান্তে বাড়ানো হচ্ছে ভারতীয় সেনা সদস্যদের সংখ্যা চীনা সেনাবাহিনী মল্ডই ক্যাম্পের সংখ্যা বাড়াচ্ছে গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরই লেহ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে রবিবার সকাল থেকেই ভারতীয় বিমান বাহিনীর বিমানগুলোকে কয়েক ঘণ্টা পর লাদাখের দিকে উড়তে দেখা যাচ্ছে সীমান্তে চীনের সেনাদের বিরুদ্ধে যারা কর্তব্যরত রয়েছেন তাদের কাছে বিভিন্ন জিনিস সরবরাহ করা হচ্ছে ভারতের বিভিন্ন জায়গা থেকে সেনা সদস্যদের লাদাখে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও খবর পাওয়া গেছে আরও জানা গেছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় থাকা প্যাঙ্গং সো এলাকার উত্তর ও দক্ষিণ অংশে প্রচুর সংখ্যক ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে তারা ওই দুই প্রান্তের বিভিন্ন জায়গা থেকে মালডৈই বাড়তে থাকা চীনের বাহিনীর ক্যাম্পগুলোর ওপর লক্ষ্য রাখছেন বারবার নজরদারি চালানো হচ্ছে আকাশপথেও এদিকে হাইপার্সনিক মিসাইল টেস্ট করে বিশ্বের শক্তিধর দেশগুলোর পাশেই নাম লেখালো ভারত একদিকে যখন চীনের সঙ্গে সংঘাত চলছে তার মধ্যেই হাইপারসনিক মিসাইল টেস্ট করল ভারত এপিজে আব্দুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে সেই টেস্টিং হয়েছে যাতে শব্দের থেকে ছয় গুণ বেশি গতিতে ছুটেছে মিসাইল সোমবার সকাল এগারোটা তিন মিনিটে সেই পরীক্ষা করা হয় অগ্নি মিসাইল বুস্টার দিয়ে ওই মিসাইল টেস্ট করা হয় পাঁচ মিনিটে সেই পরীক্ষা সম্পূর্ণ হয় ডিআরডিও তৈরি করেছে হাইপার্সনিক টেস্ট ডেমনস্ট্রেটর ভেহিকেল সেটি এদিন পরীক্ষা করা হয় সূত্রের দাবি আগামী পাঁচ বছরের মধ্যে স্ক্রামজেট ইঞ্জিন সহ হাইপারসনিক মিসাইল তৈরি করতে পারবে ডিআরডিও যা এক সেকেন্ডে দুই কিলোমিটার পর্যন্ত অতিক্রম করবে এদিন ডিআরডিও চিফ সতীশ রেড্ডির নেতৃত্বে এই মিসাইল টেস্ট হয় সব প্যারামিটারই ছিল সঠিক এগারোটা তিন মিনিটে অগ্নি বুস্টার হাইপারসনিক ভেহিকেলটি ৩০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যায় এই পরীক্ষার পর প্রশংসা করেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর আগে এই হাইপারসনিক মিসাইলের অধিকারী ছিল কেবল রাশিয়া চীন ও আমেরিকা সেই তালিকাতেই এবার চতুর্থ দেশ হিসেবে নাম লেখাল ভারত কিছুদিন আগে কোভিড পরিস্থিতির মধ্যেই নৌবাহিনীতে অত্যাধুনিক অস্ত্র মোতায়েন করার কথা ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেসব অস্ত্রের চূড়ান্ত পর্যায়ের টেস্টিং চলছে বলে জানান তিনি নৌবাহিনীতে যুক্ত করা হচ্ছে হাইপারসনিক নিউক্লিয়ার স্ট্রাইক ওয়েপন ও আন্ডারওয়াটার ড্রোন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও বলেন এই বাহিনীকে পানির নিচে পরমাণু অস্ত্র বাহনে সক্ষম ড্রোন দেওয়া হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এগুলো চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে রয়েছে পুতিন বলেন তিনি অস্ত্রের প্রতিযোগিতা চান না নতুন প্রজন্মের পরমাণু অস্ত্র সম্পর্কে তিনি বলেন তার এই অস্ত্র পৃথিবীর প্রায় যে কোনো স্থানে আঘাত হানতে পারে আরও জানা গেছে যে রাশিয়ার ওই যুদ্ধজাহাজে ডুবান্ত পরমাণু অস্ত্র এবং মিসাইল জিরকোন মোতায়েন করা হবে এই অস্ত্র হাইপারসনিক এবং শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে চলে এটাকে প্রতিহত আটকানো কিংবা অবস্থান চিহ্নিত করা কঠিন প্যারেড অনুষ্ঠানে পুতিন বলেন নৌবাহিনীর সক্ষমতা বাড়ছে এবছর তারা চল্লিশটি নতুন জাহাজ পাবে